ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া, পূর্ব আফ্রিকার একটি দেশ, যা কিনা বিশ্বের ভেতরে দরিদ্রতম দেশের একটি, যেখানে ভুট্টা চাষে গোটা বিশ্বের 25টা দেশের অন্যতম তানজানিয়া। এদের সম্পর্কে কয়েকটি তথ্য আজকে জানাবো আপনাদেরকে। তানজানিয়াকে নাম নিয়ে অনেক আগে থেকেই এই দেশটি ছিল, যা কিনা 1964 সালে জাঞ্জিবার দ্বীপের সাথে একীভূত হয়ে স্বাধীনতা লাভ করে ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া নাম নিয়ে। এটি পশ্চিম আফ্রিকার সবচাইতে বড় দেশ এবং বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলির অন্যতম। এর সাথে যেসব সীমানা সম্বলিত দেশ রয়েছে সেগুলো হচ্ছে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, জায়ার, জাম্বিয়া, মোজাম্বিক ও মালয়। পূর্বে আছে ভারত মহাসাগরের সাথে সংযোগ। কসমো, করমোস ও সিটিলিস এর সাথে সামগ্রিক প্রতিবেশিত্বও আছে এই দেশের। এই দেশের তিনটা বিখ্যাত লেক রয়েছে, লেক ভিক্টোরিয়া, লেক তানজানিয়াকা এবং লেক নিপাসা, যা লেক মালাউই নামে পরিচিত। লেক তানজানিয়াকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গভীর লেক, যা কিনা 4,710 ফুট গভীর, মোতাবেক 1,436 মিটার। এদেশে রয়েছে 9,45,087 বর্গ কিলোমিটার ভূখণ্ড, যা কিনা ইতালির প্রায় 3 গুণ। আছে 5,55,72,201 জন জনসংখ্যা, যেখানে 47.5 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটার অবস্থান করে। ওদের শিক্ষার হার 75.5%। সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে আমরা সবসময়ই এই দেশের সব গুরুত্বপূর্ণ খাত দেখি, পর্যটন শিল্প, সাথে রয়েছে যুবকদেরকে ব্যবহার, কৃষি। আরেকটা উল্লেখযোগ্য বলা যায় আমাদের দেশের ভাষা হচ্ছে সুয়াহিলি, জাতীয় ভাষা, ডিফ্যাক্টো ভাষা সহ আমরা মনে করি ইংরেজি এবং আরবিটার সাথেও সুসম্পর্ক বজায় রাখা দরকার। কারণ আমাদের দেশের 61.4% মানুষ খ্রিস্টান, 35.2% মানুষ মুসলিম, 1.8% মানুষ লোকজ ধর্মের ধর্মাবলম্বী এবং 1.4% মানুষ অধার্মিক। আমাদের মুদ্রা হচ্ছে তানজানিয়ান শিলিং এবং আমাদের টাইম জোন হচ্ছে গ্রিনিচ মান মধ্যবর্তী সময়ের চাইতে 3 ঘন্টা বেশি। কলিং কোড +255। আমাদের জাতিসংঘে 15টি আবাসিক এজেন্সি আছে, যার 8টি অনাবাসিক এজেন্সি। এরা বিভিন্ন প্রজেক্টে আমাদের তানজানিয়াতে কাজ করে। নাম ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া, সোয়াহিলি ভাষায় জামহুরিয়া মুঙ্গুয়ানো ওয়া তানজানিয়া, মোটো ইউহুরো না উমাজা, অর্থাৎ ফ্রিডম অ্যান্ড ইউনিটি। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে মুঙ্গু ইবারিকি আফ্রিকা ওয়া বারিকি ভিয়ন গজেওয়াকে হেকিমা উমোজা না আমানি হিজিনি গাউজা তু আফ্রিকা না ওয়াতুয়াকে, অর্থ গড ব্লেস আফ্রিকা, bless its leaders, wisdom, unity and peace, these are our shields, Africa and its people. ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সহ সবাইকে। আসবেন, দেখে যাবেন দেশটি। আমাদের আছে অন্যতম বৃহত্তম পার্ক, জাতীয় পার্ক, যেখানে সিংহ, হাতি, চিতাবাঘ, গন্ডার এবং মহিষের মক্কা হিসেবে খ্যাত। ধন্যবাদ সবাইকে। আসাদ দাওয়াত আজকের মতো শেষ করছি। সালাম আলাইকুম।